Hey, what's up, guys? It's me, Superman. Welcome to my channel and welcome to my another video. So, আজকে অনেক খুশির দিন কারণ আমি তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি একটা অ্যাকোয়ারিয়ামে ব্রিডিং এর জন্য সেটআপ করেছিলাম বেটা ফিশকে এই বেটা ফিশটাই ছিল তো অ্যাকোয়ারিয়ামে সাকসেসফুল হচ্ছিল না কোনো কারণে অ্যাকোয়ারিয়ামে জানি না কেন সাকসেসফুল হচ্ছে নেচার ফিলটা পাচ্ছি না ঠিক জানি না কেন হচ্ছিল অত বলতে পারলাম তারপর আমি এখানে একটা প্লাস্টিক গামলাতে ট্রান্সফার করি প্লাস্টিক গামলাতে ট্রান্সফার করে সব কিছু সেট করি এখানে আমি অ্যালমন্ড লিভস দিই মানে কাঠ অত ইংলিশ বলতে হবে না বাংলাতে বলছি কাঁচা বাদামের পাতা দিই কাঠবাদামের এখানে পাতা দিই যেটা আমার বাড়ির সামনে অ্যাভেলেবেল আছে তারপরে এখানে কিছু প্ল্যান্টস অ্যাড করেছিলাম এখানে একটা প্ল্যান্ট দিয়েছিলাম পরে আমি এটা এখন অ্যাডস করলাম এখানে জাভা মস আছে তারপর এখানে বাবল প্লাস্টিক গোল আমি এখানে সেট করেছিলাম তো ফাইনালি ব্রিডিং সাকসেসফুল তো আমি সকালে হয়তো দিয়ে দিয়েছিল ব্রিডিং করে নিয়েছিল আমি দেখতে পাইনি বুঝতে পারিনি তাই আমি সকালে ফিমেলকে উঠাতে ভুলে গেছিলাম তাই জন্য ফিমেলের কিছু ফিমেলের উপর অ্যাটাক করে ফিমেলের কিছু ফিন টিন খারাপ হয়ে গেছে তো ফিমেলটা আমি তাড়াতাড়ি ইমিডিয়েটলি দেখার পর একটু আগে দেখলাম ইমিডিয়েটলি দেখার পর আমি ফিমেলকে হটিয়ে দিয়েছি তারপর তোমাদের ভিডিওটা তারপর ভিডিওটা করছি আমি তো এখানে দেখতে পাচ্ছ ব্রিডিং সাকসেসফুল হয়ে গেছে এখানে ডিম আছে অলরেডি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না তো এখানে দেখতে পাচ্ছ ডিম অলরেডি এখানে আছে এখান থেকে ডিমগুলোকে কালেক্ট করছে কালেক্ট করে করে আমি একটু নড়িয়েছিলাম গামলাটাকে তখন আমি বুঝতে পারিনি নড়ানোর জন্য ডিমগুলো এই যে এখান থেকে একটু সাইডে চলে এসেছিলো তো সেই ডিমগুলোকে কালেক্ট করে আবার ওই বাবল নেস্টের মধ্যে রাখছে তো আমি তোমাদেরকে ঠিক দেখাতে পারবো না এখানে ক্লোজ ভিউ দেখাচ্ছি যতটা চেষ্টা করছি ক্লোজ ভিউ দেখানোর জন্য এখানে ফাইনালি ব্রিডিং সাকসেসফুল তো মেল এখন কেয়ারিং করছে এটা দুদিন কি তিন দিনের মধ্যে প্রায় অলরেডি এখানে ঘোরাফেরা করবে হ্যাচ হয়ে যাবে ডিম থেকে তো আরও আপডেট পাওয়ার জন্য তো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করে থাকো আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো তো ফাইনালি এখানে সাকসেসফুল তো আমি কী কীভাবে এটা মানে এটা সাকসেসফুল হলো তো এটা আমার ফার্স্ট ব্রিডিং এটা আমার জাস্ট ফার্স্ট এরপর আমি এর আগে কোনো ব্রিডিং করিনি এটা আমার ফার্স্ট মেল বেটা ছিল ফিমেল বেটা ফার্স্ট ব্রিডিং একদম তো আর একটা জিনিস বলে দিচ্ছি তো এটা আমার একটা বক্সের মধ্যে আছে দেখতে পাচ্ছ বক্সের মধ্যে আছে তো বক্সের মধ্যে যেহেতু আছে তাই জন্য আমি কিছু প্ল্যান্টস দিয়ে দিচ্ছি কারণ অক্সিজেনের ব্যাপার থাকে তো আমি এটাকে কভার করে গেছিলাম যাতে ডিস্টার্ব না হয় কারণ অ্যাকোয়ারিয়ামে সাকসেসফুল হচ্ছিল না তাই ভাবলাম আমি কভার করে রেখে যাতে ডিস্টার্ব না হয় তাই আমি কভার করে রেখেছিলাম এখানে পেপার দিয়ে কভার করে রেখেছিলাম এখানে পেপার দিয়ে কভার করে রেখেছিলাম তো এখন আমি খুলে দিয়েছি কারণ খোলা রেখাটাই বেটার হবে কারণ এখন অলরেডি হয়ে গেছে ব্রিডিং সাকসেসফুল হয়ে গেছে কেয়ার করছে তো খুলে রাখা পরে অক্সিজেন খোলামেলা থাকলে জাস্ট ভালো হয় তো এখানে কিছু প্ল্যান্টসও প্ল্যান্ট অ্যাড করে দিয়েছি তো এখানে কেয়ার করছে বাবা বেটা ফিশ কেয়ার করছে মেল বেটা ফিশ কেয়ার করছে তো এরপর আপডেট পাওয়ার জন্য দেখার জন্য প্রায় হ্যাচ হওয়ার পর আপডেট পাওয়ার জন্য তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো তো আজকের ভিডিওটা এতটুকুই আমি খুশিতে কিছু বলতে পারছি না সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই